আর এই হাঁসখালীর ঘটনায় রাজ্যপাল জগদীপ ধনকরের মন্তব্য আপনাদের সামনে রাখবো। তিনি টুইট করেছেন এ প্রসঙ্গে, হাঁসখালীতে লজ্জাজনক ধর্ষণ ও নাবালিকা মৃত্যু নিয়ে ফৌজদারি তদন্তে দাগ লেগেছে। যারা দায়িত্বে আছেন এবং সাংবিধানিক পদ অলঙ্কৃত করছেন তারাই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। এই বেআইনি মনোভাব স্বচ্ছ স্বাধীন তদন্তকে বিপথগামী করে, কারো পুলিশ এই পথই অনুসরণ করে। টুইট রাজ্যপাল জগদীপ ধনকরের। আর টুইট দেখতে চাইছে না বাংলার মানুষ, চাইছে কিছু করুন। রাজ্যপালের টুইটের পাল্টা বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, মানুষ রাজ্যপালের দিকে তাকিয়ে, তিনি সংবিধানের রক্ষাকর্তা, মানুষের মতামত শুনতে চাইছে না, চাইছে কিছু করুন। রাজ্যপালের টুইটের পাল্টা বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের টুইট। চরম নৈরাজ্য শুরু হয়ে গেছে রাজ্য জুড়ে, খুন ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে, দুর্নীতির পঙ্কিলতায় আকণ্ঠ একটা সরকার নিমজ্জিত। প্রতিদিন আদালত একটা করে সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছে, প্রত্যেকটি ঘটনায় মানুষ পুলিশের ওপর থেকে, প্রশাসনের ওপর থেকে, সিট সিআইডির ওপরে আস্থা হারিয়ে সিবিআই তদন্তের দাবি করছে এবং আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছে। টোটাল জুডিশিয়াল অ্যাক্টিভিজম এই রাজ্যে এস্টাবলিশড হয়ে গেছে। কোনো সুষ্ঠু গণতন্ত্রের পক্ষে এটা সুখকর নয়। রাজ্যপাল বলছেন এখানে আইনের শাসন নেই, আদালত বলছে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজ্যপালের দিকে তাকিয়ে বলছেন যে রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি, সেই জন্য আপনি এখানে ওয়েলকাম গেস্ট নন। স্পিকার বলছেন বিধানসভায় রাজ্যপাল যদি আসতে চান আগে থেকে জানাতে হবে উনি কিসের জন্য আসছেন। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে মানুষ পশ্চিমবঙ্গের রাজ্যপালের দিকে তাকিয়ে, কারণ তিনি সংবিধানের রক্ষাকর্তা, তিনি ব্যাখ্যাকর্তা, আজকে মানুষ আর তার থেকে কোনো মতামত শুনতে চাইছে না, মানুষ তার টুইট দেখতে চাইছে না, মানুষ চাইছে উনি কিছু করুন। মহামৈত্র যেমন যান, পাশাপাশি এদিন হাঁসখালী নির্যাতিতার বাড়িতে যান রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী সহ অন্য প্রতিনিধিরা, পরিবারের সঙ্গে তারাও কথা বলেন। পুলিশের ভূমিকায় আমরা যথেষ্টই সন্তুষ্ট, কারণ ওরা সবাইকেই, যতজন নাম আসে সবাইকে অ্যারেস্ট করেছে এবং এফআইআর হওয়ার আগেই মেইন অ্যাকিউজ কে অ্যারেস্ট করেছে। আচ্ছা, একটা প্রশ্ন ছিল যে এখন তো পুলিশ তদন্ত করছে, এই জায়গায় দাঁড়িয়ে গতকাল মুখ্যমন্ত্রী যে বয়ান দিয়েছেন, আপনার কি মনে হয় যে এটা তদন্তকে প্রভাবিত করতে পারে? মুখ্যমন্ত্রীর বয়ান নিয়ে আমি তো কোনো মন্তব্য করব না, কারণ আমি তো মুখ্যমন্ত্রীর মুখপাত্র নই। আমি এখানে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন হিসেবে এসেছি। আমি চাই বাচ্চাটি যে মারা গেছে সে সুবিচার পাক। একটা খুব বড় সমস্যা হয়ে গেল, যেহেতু দেহ যেহেতু সৎকার হয়ে গেছে, সেখানে তো একটা বড় সমস্যা আমরা সবাই বুঝতে পারছি। শুধু দেহ সৎকার হয়নি, বাবা মা জামা কাপড়ও পুড়িয়ে ফেলেছে, সুতরাং কোনো ডিএনএ এভিডেন্সও সেভাবে রাখা নেই। সেই জন্য যত দ্রুত মানে একটা কিছু করা যেত, হয়তো খানিকটা স্লো হয়ে গেল প্রসেসটা, কিন্তু পুলিশ যথেষ্ট ভালোভাবে কাজ করছে, আমরা পুলিশের ভূমিকায় সন্তুষ্ট। দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা পক্সো কেস, ক্লিয়ার কাট পক্সো কেস, এবং সেই পক্সো কেসে যা যা দণ্ড হয় সে সমস্ত রকম দণ্ডই এখানে লাগবে, এবং যাতে সেই দণ্ডগুলো লাগে সেদিকেই আমাদের নজর থাকবে।